নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই অ্যাকুলিপ এইচ ট্যাবলেট নিয়ে। এই অ্যাকুলিপ এইচ ট্যাবলেটটি কিভাবে ব্যবহার করবেন, এই ট্যাবলেটটির কি ডোজ আছে, কারা কারা এই ট্যাবলেটটি খেতে পারবেন সব শেষে জানাবো। এই ট্যাবলেটটির কিছু পার্শ্ব প্রতি তার আগে বলি, এই চ্যানেলে প্রতিদিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে অ্যাকুলিপ এইচ। এই অ্যাকুলিপ এইচ ট্যাবলেটটি মধ্যে 20টি ট্যাবলেট থাকে, 20টি ট্যাবলেটের দাম করেছে 73 টাকা। এটি যে কোনো মেডিসিন দোকানে গেলে আপনি পেয়ে যাবেন। এটি সাইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। এর মধ্যে দেওয়া আছে অ্যামিট্রিফাইলিন, ক্লোরাজায়াডিপক্সাইড দেওয়া আছে, ক্লোরাজায়াডিপক্সাইড দেওয়া আছে 5 mg এবং অ্যামিট্রিফাইল দেওয়া আছে 12.5 mg। এই দুটি মেডিসিন দিয়ে এই মেডিসিনটি তৈরি করা হয়েছে। এটি বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির মার্কেটে পাওয়া যায়। যেমন আমি দুই একটা মেডিসিনের নাম বলে দিচ্ছি, লিবোট্রিপ ট্যাবলেট, ট্রাইলাইন প্লাস, অ্যামোক্সাইড এইচ, অ্যামিট্রিপ প্লাস, ডিপলাইন প্লাস, রিকোডিপ প্লাস, এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির মার্কেটে অ্যাভেলেবেল আছে। তো আমি যে মেডিসিনটি নিয়ে বলছি সেটি হচ্ছে অ্যাকুলিপ এইচ। এই অ্যাকুলিপ এইচ ট্যাবলেটটি ট্রাইসাইক্লিক অ্যান্টিডোপ্রেটেড প্রেসেন্ট হিসেবে কাজ করে। এটি সাধারণত মানসিক অসুস্থতা এবং বিষণ্ণতায় ভোগা রোগীদের ক্ষেত্রে এবং মাথা রাসায়নিক নিয়ন্ত্রণ করে এই ট্যাবলেটটি। এই ট্যাবলেটটি মেনটেন পেশেন্টদের ক্ষেত্রে, যেমন পেশেন্টের টেনশন, চিন্তা ভাবনা, এবং আরও এমন কিছু পেশেন্ট আছে যাদের চিন্তা ভাবনা করে, মাথার টেনশন নেয় বেশি, এবং রাস্তায় চলতে ঘাটে হাঁটে চলে পথে চলতে গিয়ে টেনশন করে, চিন্তা ভাবনা করে, তাদের ভাবনা চিন্তা অন্যরকম, এই সব চিন্তা ভাবনার ক্ষেত্রেও ডাক্তারবাবুরা এই অ্যাকুলিপ এইচ ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন। এই সব পেশেন্টদের অ্যাংজাইটি চিন্তা ভাবনা থাকে মাথায়, তো তাদেরকেও এই ট্যাবলেটটি ব্যবহার করে থাকে এবং সেটা যেন আরও বেড়ে না যায়। অনেক চিন্তা ভাবনা করতে গিয়ে দেখা গেল আরও টেনশন আরও বাড়িয়ে ফেলে এবং তখন এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এই মেডিসিনটি ডাক্তারবাবু সাথে সব চিন্তা ভাবনা না করে আপনি ডাক্তারবাবুর সাথে পরামর্শ নেন এবং ডাক্তারবাবুকে খুলে আপনার সব কিছু বলুন, তো আপনার এই ট্যাবলেটটি ব্যবহার করাতে অনেক ভালো থাকবেন। কিছু এমন পেশেন্ট আছে যে কোনো খুব শক পেয়েছে বা তার যে কোনো কিছু একটা হারিয়ে গেছে, সেই জন্য খুব টেনশনে থাকে বা চিন্তা ভাবনা করে, এবং সেই চিন্তা ভাবনা ঠিক করার জন্য সে কোনো কিছু ধূমপান, কোনো নেশা, বিড়ি সিগারেট এই জাতীয় কিছু নেশাতে চলে যায়, দিয়ে মনে করে যে সে হয়তো ভালো থাকবে, কিন্তু দেখা যাচ্ছে সে আরও খারাপের দিকে চলে যাচ্ছে, তখন ডাক্তারবাবুরা এই অ্যাকুলিপ এইচ ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন। অনেক সময় দেখা গেছে কোনো অ্যাক্সিডেন্ট কেসে মাথায় ব্রেনে বা কিছু চোট খেয়েছে বা আঘাত পেয়েছে, সে সময় প্রথম অবস্থায় ডাক্তারবাবুরা এই অ্যাকুলিপ এইচ ট্যাবলেটটি ব্রেনের ঠিক রাখার জন্য ব্যবহার করে থাকেন। এছাড়া কোনো পেশেন্ট দেখা গেছে যে অনেক দিন ধরে অ্যালকোহল বা মদ জাতীয় কিছু ব্যবহার করছে এবং নেশা ছাড়ার জন্য, তখন ডাক্তাররা ভবিষ্যতে যেন আরও এটি ব্যবহার না করে সেই জন্য এই অ্যাকুলিপ এইচ ট্যাবলেটটি প্রেসক্রাইব করে দেন। এই ট্যাবলেটটি একটি সিডিউল এইচ ড্রাগ ট্যাবলেট, বিনা প্রেসক্রিপশনে এটি খাওয়া যাবে না। সেই জন্য আমি বলবো এই ট্যাবলেটটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন। আমি যেসব ব্যবহারগুলো বললাম, অনেক সময় দেখা গেছে ডাক্তারবাবুরা মেন্টাল পেশেন্টের ক্ষেত্রে, বিভিন্ন রোগের ক্ষেত্রে ডাক্তারবাবুরা বিভিন্ন রকমভাবে ডাক্তারবাবুদের উপর এক্সপিরিয়েন্স করে আরও অন্যান্য কিছু ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটি কোন কোন পেশেন্টরা ব্যবহার করতে পারবেন না। যেমন ধরুন হার্ট অ্যাটাক পেশেন্ট, তাদেরকে দেওয়া যাবে না। এছাড়া যদি কোনো পেশেন্ট দেখা যাচ্ছে অ্যালজোলাম জাতীয় ট্যাবলেট বা লোবাজাম ট্যাবলেট বা ডায়াজিপাম ট্যাবলেট, এই সব ট্যাবলেট
ব্যবহার করছেন সেই সব পেশেন্টকে দেওয়া যাবে না। এবং গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বলবো আমি, এই ট্যাবলেটটি খাওয়ার আগে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে তবে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন। এছাড়া গ্লুকোমা রোগ আছে সেই পেশেন্টের, তাদের দেওয়া যাবে না। এবং এমন কোনো পেশেন্ট আছে যারা সুইসাইড করতে গিয়েছিল বা ভবিষ্যতে আবার সুইসাইড করার চিন্তা ভাবনা করছেন, সেরকম যদি কোনো পেশেন্ট থাকে তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করার আগে আমি বলবো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবে এই মেডিসিনটি ব্যবহার করবে। এবার জেনে নেব এই মেডিসিনটি ডোজ বা নিয়ম। এটি সাধারণত একটি করে ট্যাবলেট রাত্রে খাবার পর ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। কিছু কিছু পেশেন্টের ওপর নির্ভর করে ডাক্তারবাবু তাদেরকে অনেক সময় দেখা গেছে একটি করে ট্যাবলেট সকালে দুপুরে রাত্রে এবং বিকেলে 4 বারও প্রেসক্রাইব করেছেন। এবং কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে প্রথমেই একটি করে দেয় এবং পরে 10 দিন বা 15 দিন এরকম চলার পর পরে আবার একটি করে, দুটো করে, তিনটে করে এরকম বাড়িয়ে দেয়। তো সেটি পেশেন্টের ওপর নির্ভর করে ডাক্তারবাবুরা এক্সপিরিয়েন্স থেকে ব্যবহার করে থাকেন। আরও একবার বলছি, বিনা প্রেসক্রিপশনে এই মেডিসিনটি খাবেন না বা ব্যবহার করবেন না। ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবে এই মেডিসিনটি ব্যবহার করবেন। আমি বলছি বলেই তাই জন্য এই মেডিসিনটি ব্যবহার করবেন না। এবার সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন সাধারণত ডায়রিয়া হতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, বমি বমি ভাব হতে পারে, চোখে ঝাপসা দেখা বা চোখে ব্যথা হতে পারে, মাথা ঘোরা, মাথা ব্যথা হতে পারে, এগুলো হয়ে থাকে। তো আমি যেগুলো বললাম এগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো অবশ্যই মেডিসিনটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তবে এটি সবারই ক্ষেত্রে হয় না, কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে, কিছু কিছু রোগীর ক্ষেত্রে এটি হয়ে থাকে। তো সো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি জোরে বাজিয়ে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো সো বন্ধুরা, আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।